Sence ben Ege'ye mı ıslatlarım? এই তো আছি ভাই। তারপর হচ্ছে যে আমাদের কি ছিল না সুবোধা শনি বই আপনাদের বেসে শুধুমাত্র দুইজন বিজন ভাই আর সঞ্জয় কুমার ভাই ভাই? তাও মনে করেন যে আজকে এত আমার ক্লাস, মানে বাড়িতে অনুষ্ঠান, তো লোকজন অনেক নয়েজ, ক্লাস করতে করতে কতক্ষণ করতে পারবো, আবার ডাক দিলে দেখাচ্ছে চলে যাইতে পারি। সঞ্জয় দা আছেন? সঞ্জয় দা কি আছেন? হ্যাঁ আসি ভাই। কি অবস্থা আমাদের ব্যাজের খুব বলেন তো? আমার কয়জন হয়েছে? দুইজন, তিনজন। আশিকুজ্জামান ভাই আইছে? হ্যাঁ আশিকুজ্জামান ভাই। তিনজন? আমাদের ব্যাচে তিন চারজন, পাঁচ জনের বেশি তো মানে অ্যাটেন্ডেন্স তো থাকে না, প্রেজেন্ট থাকে না। আমরা আমরা কি করতে পারি বলেন? আমাদের কি করণীয় আছে? এরকম হইলে কি আমাদের আবার অন্য ব্যাচে নিয়ে যাবে কিনা নাকি যে ব্যথাই নেই, আমাদের এই যে টাইমটা তো ভালো টাইম, চারটা। হ্যাঁ টাইমটা, তারপর দেখেন এই যে আজকে আজকে যে সজীব ভাই বললো যে ক্লাস হয় কি না দুই তিন জনের উপস্থিতিতে, এমনি কি বিপদ। হ্যাঁ আপনি খেয়াল করেন নাই নাকি? বলছে কিন্তু শুনলাম যে আজকে ক্লাস নাও হইতে পারে। আচ্ছা সঞ্জয় ভাই বাড়ির কাজগুলো দেখেন তো ভাই? বাড়ির কাজ হোমওয়ার্ক, বাড়ির কাজ? হ্যাঁ হোমওয়ার্ক গুলো দেখেন। বাড়ির কাজ কেবল কি করতেছিলাম আর কি, তারপরেও এই যে বসে বসে কাজ করতেছিলাম আর কি। আশিকুর রহমান হোমওয়ার্ক করেছেন? আশিকুর রহমান আমারটা কি দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই।
আশিকুর রহমান ভাই কি কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ হোমওয়ার্ক করেছেন? হোমওয়ার্ক হোমওয়ার্ক না ভাই, করা হয় না। কেন? একটু সময় পাইছিলাম না তো ভাই, আজকে একটা করা হয় না। কি করেন আপনি, চাকরি করেন? জি ভাই। কোথায়, কিসে? এই প্রাইভেট একটা কোম্পানি। আচ্ছা, আমার মোটামুটি পেন্টুল ক্লিয়ার আছে আর কি। এখন বাকিটা যদি পেন্টুল ক্লিয়ার না করে পরবর্তীতে আমি চাই কি হবে বুঝেন, প্র্যাকটিস না করলে তো লাভ নাই। না আমি তো মোটামুটি কাজ করি। শুভদাস? হ্যাঁ ভাইয়া, কেমন করেছেন? আমি একটু সমস্যার মধ্যে ছিলাম তো, তাই কালকে ক্লাসটা করতে পারি নাই, পরশু দিনকে ক্লাসটা ঠিক মতো করতে পারি নাই। ওই অফিস মানে জব ছেড়ে দিচ্ছে তো, বাসা চেঞ্জ করে বাড়িতে যাচ্ছে, বাড়িতে আবার ভাইয়া করোনা পজিটিভ, তো এক দুদিন একটু ঝামেলার মধ্যে ছিলাম, ওই জন্য ক্লাসটা করা হয়নি, প্র্যাকটিসটা করা হয়নি। আচ্ছা ঠিক আছে। কালকে কি ভাইয়া কি টুলসে কাজ হয়েছে, পেন টুলসে? পেন্টুলের কাজটা দেখতে পারলে ভালো হইতো, আমার সমস্যা ছিল পেন্টুলে, বাট মিস্টেক হয়ে গেল। আচ্ছা সঞ্জয় ভাই, আপনাকে একটু পেন্টুলটা একটু দেখা দেন তো, সময় তো আছে আমাদের। পেন্টুল? হ্যাঁ হ্যাঁ, পেন্টুলের আমাদের যে কালকের কাজগুলো একটু দেখা দেন। প্রথমে যে আমি প্রথম থেকে দেখেন, আমি যে প্রথম থেকে দেখাচ্ছি ওইরকম করে দেখেন। পেন টুল ক্লিক করলে পরে আমি একটা ই নেই, নতুন ডকুমেন্ট। এখানে পেন টুল ক্লিক করলে পরে এটা হলো পেন টুল। পেন টুল ক্লিক করলে পরে আমাদের এখানে পাঁচটা অপশন আছে, একটা হলো পেন টুল, একটা হলো ফ্রিডম পেন টুল, একটা হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, একটা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর কনভার্ট পয়েন্ট টুল। পেন টুল হলো আমি এই একটা টুল কলম, এটা দিয়ে আমি যে কোনো কাজ মানে ই করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের একটা শেপ আকারে আসবে, যদি এখানে ক্লিক করার পরে এখানে যে কমান্ড বক্স আসে এখানে একটা অপশন আছে শেপ মোড, পাথ মোড, পিক্সেল মোড। পিক্সেল মোডটা আমাদের দরকার নাই, শেপ মোড আর পাথ মোড। শেপ মোডে ক্লিক করলে আমাদের এখানে একটা নতুন শেপ হবে, যেমন যেমন আমরা এখানে শেপ নিছি একটা শেপ হইছে, সেমন পেন টুলেও একটা শেপ হবে। এখন পেন টুলের ই করে শেপটাকে আমি যে কোনো কালার দিতে পারি। পেন টুলে ক্লিক করলে করে যদি আমি শেপ নেই, তাহলে প্রত্যেকটা ইসে এখানে আছে একটা পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এখানে ডিরেক্ট সিলেকশনে গেলে পরে আমার এখানে যে পেন টুল দিয়ে আমি যে শেপটা নিছি, সেই শেপের কিছু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি যে কোনো সময় আমি এডিট করতে পারি। পেন টুলের এখানে আছে হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি যে কোনো সময় আমার একটা অ্যাঙ্কর দরকার, পয়েন্ট দরকার, আমি ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি। এখানে আছে
ডিলে ট্যাঙ্কর পয়েন্ট, ডিলে ট্যাঙ্কর পয়েন্ট আমার এই এই পয়েন্টটা মুস্কি করতে হবে, ক্লিক করলে পরেই এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলেট করতে পারি। এখানে আছে কনভার্ট পয়েন্ট টুল, আমি এই কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আমি যে কোনো পয়েন্টের ই আমার প্রয়োজন মতন আমি কার্ভ করতে পারি। এই গেল হলো পেন টুলের শেপ শেপ মোড। এখানে ডিরেকশন সিলেকশন টুল দিয়েও আমি আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট করতে করতে হবে, আমি যেখানে করতে হবে সেখানে রাইট ক্লিক করে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে আমি একটা পয়েন্ট করতে পারি। এই অ্যাঙ্কর পয়েন্ট করার পরে এখানে দুটো হ্যান্ডেল বেরোয়েছে, এই হ্যান্ডেলটা আমি প্রয়োজনে যে কোনো সময় আমি ই করতে পারি, স্বর্ণরা করে আমাদের প্রয়োজন মতন কার্ভ তৈরি করতে পারি। কন্ট্রোল চাপ দেওয়া, যদি পয়েন্টে চাপ দেই তাহলে কন্ট্রোলিং হবে, অল্টার শিফট চাপ দিলে আমি যেই অ্যাঙ্কর পয়েন্ট ধরবো যেই যেই পাশটা ধরবো সেই পাশটাই আমার, আমি শুধু এতটুকু ঘোরাবো, কন্ট্রোল শিফট ধরে আমি এটার পয়েন্ট শুধু এতটুকুই আমি কাজ করতে পারি। আমার এই সাইড ঘোরাবো কন্ট্রোল শিফট ধরে, এই অ্যাঙ্কর পয়েন্টে যদি আমি কাজ করি তাহলে এতটুকুই কাজ হবে, আর যদি আমি সম্পূর্ণটাই ঘোরাইতে চাই তাহলে আমি অল্টার শিফট ধরে আমি কাজ করতে পারি। এগুলো হলো শেপ মোডের কাজ। আবার পেন টুলের মধ্যে এখানে আছে পাথ মোড, পাথ মোডে যদি আমি যাই সেক্ষেত্রেও ওই একই বিষয়, এটা শুধু পাথ হবে, পয়েন্টগুলো পাথ হবে, তারপরে আমার যদি কোনো কালার অ্যাপ্লাই করতে হয় তাহলে আমার কন্ট্রোল ইন্টার ক্লিক করলে আমার এটা সিলেকশনের মধ্যে চলে আসলো, তারপরে আমি যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাইলে পরে আমি কালার অল্টার ডিলেট করে ফোরগ্রাউন্ড কালার কিংবা ব্যাকগ্রাউন্ড কালার আমি কি করতে পারি। সেক্ষেত্রে এই যে যে সিলেকশন করছি এই সিলেকশনের মধ্যে আমার একটা সিলেকশন করার পর আমার একটা লেয়ার নিয়ে নিতে হবে, এটা নতুন লেয়ারে যাবে, তারপরে আমি কালার অ্যাপ্লাই করব, আমাদের এটা একটা নতুন লেয়ার হিসেবে চলে আসলো। এই হলো বিষয়, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটা হয়ে গেল একটা শেপ, এটা হয়ে গেল একটা রাস্টারাইজ লেয়ার, এটা একটা রাস্টারাইজ লেয়ার হলো, একটা একটা শেপ লেয়ার হলো। এটার প্রয়োজন আমি স্ট্রোক দিতে পারি, যদি আমি এই শেপ মোডেরটা স্ট্রোক দিতে চাই আমি এখান থেকে স্ট্রোক কালার দিতে পারি, স্ট্রোকের পয়েন্ট পিক্সেল বাড়াই দিতে পারি, যেই যেই পিক্সেল দেবো আমি সেই পিক্সেল দিতে পারি, স্ট্রোকের এখান থেকে আমি যদি লাইন রাখি লাইন, যদি ডট ডট রাখি ডট ডট হবে, এখানে কিছু ক্যাপস আছে, অ্যালাইন্স আছে, অ্যালাইনমেন্ট আছে, এগুলো করা যাবে। তারপরে এই লেয়ারটারও আমি স্ট্রোক দিতে পারবো, স্ট্রোক দিতে গেলে পরে আমার এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যায় আমার এই জায়গাটা স্ট্রোক একটা অপশন আছে, স্ট্রোক স্ট্রোক এখান থেকে আমি স্ট্রোকের সাইজ দিতে পারি, স্ট্রোক আমার ইনসাইডে হবে না আউটসাইডে হবে না সেন্টারে হবে সেটা আমি আউটসাইডে দিলে আউটসাইড স্ট্রোক আউটসাইডে গেল, স্ট্রোকের কালার দিতে পারি, এখানে অপাসিটি আমি কমাইতে বাড়াইতে পারি, এই হলো পেন টুল। পেন টুল দিয়ে আমি যে কোনো কার্ভ যে কোনো জিনিস আমি ই করতে পারি।
একটা কার্ভ করব। এখন এই পেন টুলের একটা ক্লিক করার সাথে সাথে একটা পাথ মোডে একটা কার্ভ আইছে, অ্যাঙ্কর পয়েন্ট আইছে সমান্তরাল। আমি এটাকে যদি ই করতে চাই অল্টার চাপ দেয়া, আমি কনভার্টিং পয়েন্ট আমি যে কোনো যে সাইডটা ই করবো সেইটা, আমি যদি কন্ট্রোল চাপ দেই গেল, আমি শিফট অল্টার চাপ দিলে আমার যে কোনো ই করতে পারি। আবার এই পর্যন্ত গেছে, এখানে আমি অ্যাঙ্কর পয়েন্টটা ই করে দেবো, অল্টার চাপ দিয়ে পেন টুলের এখানে ক্লিক করলেই আমার এই 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 জায়গার থেকে আর অ্যাঙ্কর পয়েন্ট ওদিকে যাবে না। আবার আমি এখান থেকে যে কোনো কাজ আমি করতে পারি। এই হলো পেন টুলের বিষয়। এটা পাথ মোডে আছে, আমি একটা লেয়ার নিয়ে আমি কন্ট্রোল ইন্টার চাপ দিলাম, এটা সিলেকশন হলো, আমি একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে বি সিলেক্ট করলাম, এটা একটা লেয়ার হয়ে গেল। ঠিক আছে ভাই, শুভ ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া, ছবি দিয়ে দেখেন, ও ছবি দিয়া, তাহলে একটা ছবি আনি, ওপেন করি, এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সেই ক্ষেত্রে আমরা আগে তো সিলেকশন টুল দিয়ে সিলেকশন করছি, এই ই দিয়ে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এই ছবিটা সিলেক্ট করতাম, করে সেটা আমরা আমরা এই ইতে আমরা ব্যাকগ্রাউন্ড কাটতাম, এখন মাস্কিং করতাম। এখন আমরা যদি এটি স্মুথভাবে ই করতে চাই, তাহলে পরে পেন টুল দিয়ে আমরা ই করতে পারবো। এটা পাথ মোডে নিয়ে আমরা ছবিটা এই যে অ্যাঙ্কর পয়েন্টটা যেদিকে গেছে, এই এটা যেদিকে গেছে, আমি এখন আমি যে জায়গায় ক্লিক করি, ক্লিক করলে আমার ইটা কার্ভটা এমনি ঘুরে তারপরে যাবে। আমি এটাকে যদি অল্টার চাপ দিয়ে আমি এই কনভার্টটা এদিকে সরাই নিই, তাহলে পরে আমার এখানে ক্লিক না করে এদিকে এদিকে আমার অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই। এখন আমি এখানে ক্লিক করলেই অ্যাঙ্কর পয়েন্টটা চলে আসবে। এখন আমি এই সিলেক্ট করলাম, আউটসাইড সিলেক্ট করলাম, এখন আমি কন্ট্রোল ইন্টার চাপ দিয়া এটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমার ডিলেট চাপ দিলেই, ডিলেট চাপ দিলেই ওইটা মুছে গেল, অথবা অথবা এই মাস্কিং এ ক্লিক করলে পরেই, ও সরি ইনভার্ট করা হয়েছে, মাস্কিং এ ক্লিক করতে গেলে আমার যেহেতু রাইট আউটসাইডে আমি সিলেকশন করছি, তাহলে আমার ইনভার্ট করতে হবে, তারপরে মাস্কিং এ ক্লিক করলে আমার বাইরের অংশ স্মুথলি ডিলেট হয়ে গেল। ছবির ব্যাকগ্রাউন্ড কাটার জন্যে কিংবা যে কোনো সিলেকশন করার জন্যে
আমার এই পেন টুল আমি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের পেন টুল দিয়ে কাটলে পরে জিনিসটা একদম স্মুথলি কাটা যাবে আর কি। আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। ক্লিয়ার হয়েছে চৌ ভাই? সজীব ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। শুভ ভাই কি বুঝতে পারছে? জি ভাইয়া। ওকে ঠিক আছে ভাই। স্টপ করবো? হ্যাঁ অফ করে দেন। আজকে আমরা কি ক্লাস করব? আজকে আমরা অ্যাডভান্স ফটো রিটাচের কিছু অপশন দেখব, তারপরে আরো কিছু অপশন দেখব, দেখা যেতে পারে। তার কাছে মডিউল নেই দেখলে তো? হ্যাঁ আমার কাছে, আপনার কাছে মডিউল নেই? মডিউল ক্লাস মডিউলটা নাই? আছে 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 তো। স্যার আমাদের সকালে যেটা হচ্ছে ওটাই তো এখন হবে, তাই না টপিকটা? ফটো রিটাচ রিটাচ করা দেখবো। আমরা তো আগের ক্লাসে ফটো রিটাচ করা দেখছি, যে হিলিং স্পট ব্রাশ টুল দিয়ে, তারপরে স্পট হিলিং দিয়ে, তারপরে প্যাস্ট টুল দিয়ে, তারপরে মিক্সার টুল দিয়ে, ব্রাশ মিক্সার টুল দিয়ে, ঠিক আছে? আর আমরা স্যার একটু অন্যভাবে টেকনিক দেখবো। আসলে এটা টেকনিকের অভাব নেই, আছে না ইউটিউবে দেখবেন হাজার টেকনিক দেওয়া আছে। এই ছবিটা কপি করলাম, ঠিক আছে? ডুপ্লিকেট লেয়ার করছি দুইটা। করার পরে এখানে নর্মাল থেকে ভিউয়েড লাইট এগ্রি করব। এখন আমি এটাকে ইনভার্স করব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট। এখন আমি চলে যাব ফিল্টার,
এটা থেকে ব্লার, ব্লার থেকে গ্রাশিয়ান ব্লার, এটা রেডিয়াসটাকে আমি একটু বাড়ায় দিই, 20 দিই, ওকে দিই। এখন আমি এই যে আমার এই লেয়ারটাকে, এই লেয়ারটাকে আমি একটা মাস্ক দেব, সিলেক্ট করলাম মাস্ক দেব। এখন এটাকে আমি ইনভার্ট করব। ইনভার্ট করার শর্টকাট কি? সরি, এটাকে আমি এটাকে মার্স করছি। মার্স করার পরে আমি এটাকে ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ সেচারেশন, এখান থেকে আমি সেচারেশনকে -100 করে দেব। এখন আমি এটাকে ইনভার্ট করব কন্ট্রোল আই দিয়ে। এখন আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করব, তারপরে আমি আমার ফিল্টারে যাবো, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটাকে ইনভার্ট করে ব্ল্যাক করে দেব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট, ওকে। আমি এখন ব্রাশ টুলটা নেব, নেওয়ার পরে সাদাটাকে ফোরগ্রাউন্ডটাকে করে দেব, এটাকে Thank you.
পারছেন আপনারা? মোটামুটি ভাইয়া জি স্যার বুঝতে পারছি। আমি পুরোপুরি ক্লিয়ার না বিজন ভাই, পুরোপুরি ক্লিয়ার না, আরেকবার দেখাতে হবে? দেখাইলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখাচ্ছি। কেউ দেখাতে পারবেন তাহলে তার প্র্যাকটিস হবে। রাজন ভাই দেখাতে পারবেন? তো আমি মোবাইল থেকে জয়েন করেছি স্যার। কে দেখাবো? দেখালে আপনাদের মানে প্রবলেম গুলো সলভ করবে খুব সহজ। নুসরাত আপনি দেখাতে পারবেন? আচ্ছা তুই দেখাতে না পারলে আমি দেখছি। আরো
নামটাকে কাজ করার জন্য আবার সেম কাজটা করব, এটাকে আমি মার্জ করব আর দুটো লেখা দুইবার নেওয়া হলো, আমি কি করবো স্যার? যারা তারা পিসির সামনে বসে আছেন তাদের স্ক্রিনটাকে ইয়ে করেন তো, স্ক্রিন শেয়ার করেন। করেছে জবাই দেখেছেন, যাতে পিসির সামনে বসে আছে
সবাই আছেন? জি ভাই, হ্যালো, আছি ভাই। আছি। দেখছেন হয়েছে আপনাদের? দেখছে, এটা একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওই কয়েকটা অপশনে তো ওই কি করতে হবে আর কি, এটা কালকে কমপ্লিট করে হলো, আজকে রাতে একটু বাসায় প্র্যাকটিস করলে। এখন দেখবো আমরা কিভাবে টিপের কালার চেঞ্জ করা যায়, বিভিন্ন কালার করা যায় কিভাবে। একটা কালার চেঞ্জ নিলে এটাকে ভাঙি, ভাঙার পরে আমি একটা ডুপ্লিকেট প্লেয়ার নিলাম, নিচের আইটা ক্রপ করে নিলাম। এখন এখানে একটা অপশন আছে, দেখেন, এডিটিং কুইক মাস্ক মোড, মানে শর্টকাট হচ্ছে কিউ। আমি যাই ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন এরকম একটা ব্রাশ টুল আসবে আমার, আমি এটা দিয়ে এটাকে এরকম সিলেক্ট করবো। সিলেক্ট করলে একটা লাল অপশন আসবে, আবার এটা ভাবিয়ে না যেটা লাল পাবে, আমি এখানে সিলেক্ট করতেছি এটাকে। এখন এটাকে আমি কিউ চাপ, কিউ আমি আবার যদি কিউ দিই তাহলে আমার এটা কি সিলেক্ট হয়ে গেছে, আমার কি ভিতরের ক্রিয়াটা সিলেক্ট হয়ে গেছে, বাইরেটাও সিলেক্ট আছে। তো আমি এটাকে এখন ইনভার্স করে দেবো, শুধু ভিতরেরটা দরকার আমাদের, বাইরেটা দরকার নাই। এখান থেকে আমি ইনভার্স করে দেবো, ইনভার্স করে দেখেন আমাদের ভিতরের যে অংশটা আছে এটা সিলেক্ট আছে। এখন আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে একটা সলিড কালার নেবো, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। একবার ট্রাই করে দেখেন, এই জিনিস কঠিন হয়ে যাবে তখন। আমরা ডিপ কালার দেয়া দেখলাম, এবার আমরা দেখবো কিভাবে হেয়ার এর কালার চেঞ্জ করা যায়, সেটা কিভাবে করবো। একটা হেয়ার ছবি আনি, এই ছবিটা আনলাম, সবটাকে ভেঙে দিলাম, ডুপ্লিকেট করলাম, এটাকে অফ করে রাখলাম, আমরা কেউ সিলেকশনটা নিলাম, তার এখানে প্লাস মাইনাস করার কোনো শর্টকাট কি আছে, কোনো বাটন? অল্টার, অল্টার দিলে মাইনাস হবে। আর আচ্ছা, তো
করছি, করার পরে আমি এখানে রিফাইনে গিয়ে দেবো, তারপরে আমি এখান থেকে ওভারলেপটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে আমি এবার আমার সাদা ভিতরে সাদা একদম চেঞ্জ করে দেবো। না ভাইয়া পিসি প্যাকিং করা। আচ্ছা এখন তো সমস্যা হচ্ছে। আশিকুর রহমান আছেন আপনি? মোবাইল দিয়ে করতেছেন ক্লাস না পিসি দিয়ে করতেছেন? বুঝতেছেন না, মোবাইল দিয়ে বললে আপনারা প্র্যাকটিসটা কিভাবে করবেন? কি করবো ভাইয়া, কাউকে তো জোর করে ই করা যায় না। আসাদুজ্জামান বাপু, বাপু ভাই আপনি কি আছেন? আচ্ছা আমরা এখন দেখবো
ম্যানিপুলেশন ম্যানিপুলেশন চিনেন কেউ? অটো ম্যানিপুলেশন দিয়ে বুঝি কিন্তু করি না কখনো। অটো ম্যানিপুলেশন গুলো আসলে কেমন হয় আমরা দেখে আসি। বাস্তবতার সাথে মিল নেই ম্যানিপুলেশন। আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন ফটো ম্যানিপুলেশনটা। কি করছে এখানে বলেন তো? একটা ব্যাকগ্রাউন্ড দিছে, কিছু বই দিছে, বইয়ের উপরে একটা মানুষকে সেট করে দিছে। আপনারা যদি কথা না বলেন কিভাবে আমি কিভাবে ক্লাস নেবো? আপনারা আছেন কি না সেটা তো আমি বুঝতেছি না। জি ভাই বুঝতে পারছি বুঝতে পারছি। টিচার আছে? হ্যাঁ আছে তো। ঠিক আছে, বইয়ের উপরে মানুষ দিয়ে দিল। আপনাদেরকে আমি ছবিগুলো দেখাচ্ছি, আপনারা এটা এটাকে ইয়ে করবে, ব্যাপারগুলো বিশ্লেষণ করবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। অনেক ম্যানিপুলেশন বুঝতেছে। এই যে এই ছবিটা দেখেন, এখানে কি করছে? ওয়াও অনেক সুন্দর হয়েছে, সুন্দর তো হয়েছে। এখন কি করছে সেটা তো করেন, মানে কি কি উপকরণ ব্যবহার করে বানাইছে? একটা মোবাইল হাতের মধ্যে ধরা আছে এরকম একটা পিকচার নিছে, তারপরে একটা রেল লাইনের পিকচার নিছে, আর একটা মানুষের পিকচার নিছে। ঠিক আছে, পানির একটা ছবি দিছে, মাছের কিছু ছবি দিছে, তারপরে এখানে কি করছে দেখেন, আকাশের উপরে একটা কি ইয়ের মতো চর উঠে না, চরের মতো এটাকে ইয়ে করছে, একটা শহরকে আকাশে ভাসমান একটা ইয়ে করছে, সামনে ভাসমান। এখানে কি করছে, এখানে সে রোডের মধ্যে সাঁতার কাটতেছে, সাঁতারতে এটা কি সম্ভব কখনো? ফটোশপে সম্ভব স্যার। তারপর দেখেন এখানে বাঘ উড়ে চলেছে, এগুলো কিন্তু ভালো চাহিদা আছে, মানে ভালো চাহিদা আছে, ভালোভাবে শিখতে পারলে ভালো ডিমান্ড আছে। এগুলোকে ডিজিটাল আর্ট বলা হয়, ডিজিটাল আর্ট বলা। দেখছেন এখানে কি করছে বলেন তো, এখানে কি করছে বলেন তো? ক্যামেরা লেন্স দিকে এগুলো কিন্তু সব কিন্তু পর আমাদের বড় বড় ফ্রিল্যান্সার ভাইরা বানাইছে, যে ওনার ড্রিবল থেকে আসা। এটা তাহলে এখানে কি করছে বলেন একটু? হ্যাঁ, একটা ক্যামেরা লেন্স, ক্যামেরা লেন্স আর একটা লাইট হাউস দেখা যাচ্ছে, আর সাগরের একটা ছবি নেছে, সাথে কচ্ছপ, একটা নৌকা।
এটা কি ঘাস কাটার মেশিন দিয়ে লোম সাফ করছে? ওই যে ঘাস কাটার যে মেশিন দিয়ে মনে হয় স্কিনের যে লোম গুলো ইয়া করতেছে, ক্লিন করতেছে না? ওখান দিয়ে মনে হয় একটা কি কি একটা নিচ্ছে চাপ ইয়া ঘাস কাটার যে মেশিন গুলো। আচ্ছা এই সাগরের ঢেউগুলা কিভাবে তৈরি করছে? এই যে মাছের যেটা এখানে কিছু তৈরি করে না, এগুলো সব ব্যাকগ্রাউন্ড। এগুলো কি পিএনজি ফরম্যাটে স্যার? ট্রান্সপারেন্ট। এখানে কত অনেকগুলো পিএনজি তে থাকবে, আবার অনেকগুলো জেপিজি তে থাকবে। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপনি দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, সমস্যা কি? সব কিছু তো আপনি পিএনজি তে পাবেন না, বেশিরভাগই জেপিজি। কারণ ফটো ম্যানিপুলেশন তো একটা ম্যানিপুলেশন করতে আপনাকে একদম নরমালি আপনার একটা ম্যানিপুলেশন করতে 3-4 ঘন্টা লাগে। ওকে বাবু লিখি করে বুঝতে পারছি, চিন্তা করে আর কাজ করতে হবে আর কি। থিঙ্কিং তো করতেই হবে, বাট এখানে অনেক রুলসের ব্যবহার ভালোভাবে জানতে হবে। আমি একটা ছোট একটা দেখাচ্ছি আপনাদের, একদম সিম্পল দেখানোর জন্য। আমাদের এই যে স্ক্রিন রেকর্ডিং গুলো কি শেয়ার করবে? সেটা তো ওনারা জানো না, কোনো শেয়ার করছে কি না, কবে করবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। ম্যানিপুলেশনের ক্লাস চলে কি বাজার? জি জি, অটো ম্যানিপুলেশন যেটা দেখাইলেন এটা কি কতদিন পরে শুরু করবেন? শুরু করব মানে এখনই শুরু করছি তো। ও আচ্ছা আচ্ছা, কত শুরু করে দিয়েছে? সকলের মাইক্রোফোন অফ রাখলে ভালো হয়।
একটু অবস্থা না এরকম কি হয় কখনো হ্যাঁ ভালো হয়েছে সময় দিন আরো ভালো হবে তো আপনারা কটন ম্যানিপুলেশন শেখার জন্য কিছু চ্যানেলকে ফলো করবেন প্রথম হচ্ছে হাস হাসিব নামে একটা চ্যানেল আছে ঠিক আছে তারপর হচ্ছে রাফায় অর্জুন ক্রিয়েশন চ্যানেল ফটো ম্যানিপুলেশন লিখে সার্চ করুন দেখছেন এটা 1K প্লাস সেল তারপর 308 অভাব নাই বাস যেমন আপনার এই কাজটা পারলে আপনার আর কোনো দিকে কিছু করা লাগবে না এটা দিয়ে আপনি কাজের অভাব আছে এই যে আমরা একটু আগে যেগুলো দেখছি ওগুলো ওগুলো আপনার ইউটিউব দেখে দেখে কয়েকটা আইডিয়া নিলে তারপরে সব শিখে যাবেন এখানে শুধুমাত্র আপনার কাছে একটা ইউজ পরিমাণে একটা ইয়া থাকতে হবে কালেকশন থাকতে হবে ছবির কালেকশন বিভিন্ন ইয়া থাকতে কালেকশন করবে তো এগুলো যখন আপনি টিউটোরিয়াল দেখবেন না টিউটোরিয়াল প্রতিটা ইয়ার লিঙ্কে আপনি ছবিগুলো পেয়ে যাবেন প্লাস ওয়েবসাইটগুলো
লিংকও পেয়ে যাবেন, তারপর আপনি ওখান থেকে স্যার একটা কথা জানা ছিল। হ্যাঁ বলেন স্যার। আমরা ছবি কালেকশন যদি গুগল থেকে বা কোথাও থেকে নামাই স্যার, আমরা কি কপিরাইট আইনে কোনো ধরা খাবো নাকি? হ্যাঁ কপিরাইট ধরা খাবেন, যদি সেটা আপনি গুগল থেকে তো নামাবেন না, গুগল থেকে নামালে 100% কপিরাইট খাবেন। কিছু ফ্রি কিছু ছবি নামানোর কিছু ফ্রি কিছু ইয়ে আছে, আর ক্লায়েন্ট আপনাকে ছবি দিয়ে দেবে। যেমন আপনি রিসেলেবল মার্কেট প্লেসে তো কোনো ছবি দিয়ে কোনো ডিজাইন দিতে পারবেন না, ছবি ছাড়া দিতে হবে। ফাইবার টাইবার দিলে সমস্যা নেই, তবে নিজের করার কাজ হইলে আর সমস্যা নেই। যেমন আপনি এই যে ইয়ে করলেন, আপনি এখান থেকে একটা ওয়েবসাইট থেকে ইয়েটা নিলেন, একটা ক্যামেরা নিলেন বা একটা ট্রেন নিলেন, এগুলো সবগুলো যখন অ্যাডজাস্ট করে ফেললেন তখন তো এটা এটার কপিরাইট নেই, এটা আপনার। আর যদি সিঙ্গেলই কোনো ছবি দেন কপিরাইট নেই। তো বুঝছেন কাজের অভাব নেই, যে এরকম হাজার হাজার কাজ আছে ফাইবারে ফটো ম্যানিপুলেশন, এখন শুধু দরকার কি প্র্যাকটিস, এগুলো শিখতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখন আপনাদের কি করতে হবে বুঝছেন, ক্লাসগুলো এত তাড়াতাড়ি হচ্ছে যে প্র্যাকটিস করার সময় নেই। যেমন কালকে কালকে লোগোর ক্লাস, স্যার আমি কি আজকে মতন বের হতে পারি? হ্যাঁ বের হতে পারেন, কালকে থেকে আমাদের প্রজেক্ট ওয়ারি ক্লাস শুরু হবে, কালকে লোগো শুধু দিয়ে শুরু। ঠিক আছে স্যার। কালকে কালকে থেকে স্যার কি ক্লাস শুরু হবে স্যার, আমি একটু শুনতে পাইনি। মানে প্রজেক্টের ক্লাসগুলো শুরু হবে কালকে, আমরা লোগো ডিজাইন কিভাবে করে সেটা দেখবো, তারপরে আমরা বিজনেস প্ল্যান দেখবো, আস্তে আস্তে শুরু হয়ে যাবে। কালকে হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস, আমরা 14 নম্বর ক্লাসে মার্কেট প্লেসে ঢুকবো। স্যার আমার হচ্ছে দুই দিন ক্লাস দিয়েছে বুধ বৃহস্পতি, এই দুই দিন হচ্ছে আমার 10টা ক্লাস আছে স্কুলে অনলাইন আর ছেলেরা অনলাইন। তো দেখা যাচ্ছে যে বুধ বৃহস্পতিবার এই দুই দিন হচ্ছে আমাকে হয়তো বা অন্য কোনো গ্রুপে ক্লাস করতে হতে পারে। আপনাদের কাজ হবে আজকে এরকম ভিডিও গুলো দেখবেন আর ফটো ম্যানিপুলেশন করবেন, ভালো ভালো কিছু ফটো ম্যানিপুলেশন করবেন, তাহলে আপনার আইডিয়াটা ক্রিয়েট হয়ে যাবে, টেকনিকটা আপনি শিখে যাবেন, টেকনিকগুলো কী কী কীভাবে করে। আমার কয়েকটা আমি কয়েকটা করছিলাম, আমার একটা গ্রুপ আছে ওখানে ফটো ম্যানিপুলেশন করি, আর এখানে আমার বিএনসে কয়েকটা আছে, আমি এটা করছিলাম। তারপরে এই যে মুভি পোস্টারগুলো ফটো ম্যানিপুলেশনের মাধ্যমে করতে হয়, যে পোর্টফোলিওর জন্য মানে যে ওয়েবসাইটগুলোতে পোর্টফোলিও করা হয়, যেমন আপনি দেখালেন আপনারটা, এটা সে কোন সাইট? এটা পার্সোনাল আপনার ইয়ে? এটা হচ্ছে বিহেন্স। আচ্ছা আপনার অ্যাকাউন্ট করা সাইট একটু দেবেন? জি জি, ওখানে আমার বিহেন্স সাইট একটু দেবেন। আমার বিহেন্স সাইটে কিছু নেই, এমনি দেখার জন্য হয়। এই যে behance.net সজীব এসএস। আচ্ছা আমি এখন কমপাস্টার দিই না, এখানে আগে দিতে হবে। আচ্ছা
ঠিক আছে, আমি এখন কাজ দিই না, আমার অনেকগুলো কাজ করা আছে অবশ্য ঢাকার পিসিতে, তো মেবি 200-250 উপরে কাজ করা আছে আমার, একটাও এখনো মার্কেট প্লেসে আপ দিতে পারি নাই, যে ওগুলো রয়ে গেছে আমার, আর করোনার জন্য তার এখনো ঢাকা যাচ্ছি না, ওই জন্য সব করে আছে। ভাই আপনি এখন মেইনলি কোন মার্কেট প্লেসে কাজ করা? আমরা এখন রিসেল লেভেল মার্কেট প্লেসগুলোতে কাজ করি। লেভেল কোনটা, কোনটাতে টিপিক? অ্যাডোবি স্টক, তারপরে ভেক্টর স্টক আছে, শাটার স্টক আছে। কোন আইটেমগুলো সেল করেন ওইখানে? প্রিন্ট আইটেম নিয়ে কাজ করি। প্রিন্ট আইটেম, টি শার্ট? না না, প্রিন্ট প্রিন্ট আইটেম, ওই যে ব্রোশিয়ার, রোল আপ। আমার আরেকটা জিনিস জানার ছিল, সোশ্যাল মিডিয়া, অ্যাডোব স্টক, তারপরে শাটার স্টক, এগুলোতে একই আইটেম কি দুই জায়গায় আমার আপলোড দিতে পারবো কিনা? এখানে ওই যে অ্যাকাউন্ট খোলার সময় একটা অপশন আছে, নন ব্যাক কি একটা অপশন আছে, ওটাতে দিয়ে দিলে আপনি সব মার্কেট প্লেস গুলোতে দিতে পারবেন। তবে ওইসব সাইট গুলোতে একদম টোটালি কপিরাইট দেওয়া যাবে না, কপিরাইট ধুম করে ধরে ফেলে। আর ফ্রিপিকে তো ধরেন আপনার প্রথম ফার্স্টে 20টা ডিজাইন নিতে হবে, দেওয়ার পরে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে 3 মাসের জন্য ব্লক, আবার ট্রাই করতে পারেন। বাহ, ওই এইসব সাইটগুলোতে কি ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব? এগুলো থেকে তো ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব অবশ্যই, মানে অনেক বেশি ফাইল থাকলে, তাই না? অনেক বেশি ফাইল আর আপনার ইনকামটা লাইফ টাইম, যেমন আপনার ফাইবারে আজ ক্লায়েন্ট আছে কাল নাও থাকতে পারে। কিন্তু এইসব গ্রাফিক ডিভাইডার কি কাজ করছে? না না, গ্রাফিক ডিভাইডার কাজ করে নেই, গ্রাফিক ডিভাইডার সেম বেসিক লেভেল মার্কেট প্লেস। জি ভাই, কিন্তু ওটা তো খুব হার্ড একটা মার্কেট। হ্যাঁ, ওটা হার্ড, আস্তে আস্তে আপনাকে ধাপে ধাপে যাইতে হবে, ধাপে ধাপে। আর ক্রিয়েটিভ ডিজাইন যদি তৈরি করতে পারেন আর প্রেজেন্টেশন যদি ঠিক মতো করতে পারেন তাহলে আপনি অবশ্যই মানে ইয়ে করতে পারবেন। হ্যাঁ, ওরা অনেক বছরের শেষ সময়ে যদি ক্যালেন্ডার, কিছু ক্যালেন্ডার ডিজাইন করে দেন তাহলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা 90% মতো, যদি আপনার ডিজাইন ক্রিয়েটিভ হয়। এরকম কিছু ট্রেন্ডিং আছে, ট্রেন্ডিং যেমন বিভিন্ন দিবস আছে না, দিবসের আগে আপনি দিবসগুলোকে টার্গেট করবেন, দিবসগুলোকে 3-4 মাস আগে টার্গেট করবেন, করার পরে ওইসব কাজগুলো করবেন, ওইসব কাজগুলো আপলোড দেবেন, দেখবেন ওগুলো অ্যাপ্রুভ করবে। যেমন আপনি বিজনেস কার্ড দিলে অ্যাপ্রুভ করবে না, কত হাজার বিজনেস কার্ড ওনার অ্যাপ্রুভ করবে বলেন? আমার একটা আছে, ক্রিসমাস আছে, ওটা বাইরের দেশে খুব ভালো একটা প্রভাব ফেলে, প্রতিক্রিয়া সুন্দর যেটা। ক্রিসমাস? হ্যাঁ, ক্রিসমাস, ক্রিসমাস অনেকটা বাইরের দেশে, এখানে ফ্লায়ার, তারপরে বিভিন্ন ধরনের পোস্টার চলবে, তারপরে বিভিন্ন লোগো চলবে। ট্রেন্ডিং আইটেম নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ট্রেন্ডিং সবসময় আপনাকে, সবসময় আপনাকে ট্রেন্ডিং আইটেম নিয়ে কাজ করতে হবে সব মার্কেট প্লেসে। শুধু ফাইবার, ফাইবার টাইবার হচ্ছে, ধরেন ফাইবার টাইবার এগুলো তো অত হার্ড মার্কেট প্লেস না, এগুলোতে আপনি কপি ডিজাইন দিয়েও চালা দিতে পারবেন, অনেকদিন খাইয়ে দিতে পারবেন। কিন্তু যখন আপনাকে আপওয়ার্কে যাবেন বা আপনি যখন এই রিসেলেবল মার্কেট প্লেসগুলোতে যাবেন বা গ্রাফিক্স রিভারে যাবেন, তারপরে আরও অনেক মার্কেট প্লেস আছে দামি দামি, ফোর্ট গ্রাফিক আছে, চিনেন আমাদের বাংলাদেশের ফ্রিপিকের অ্যাম্বাসিডর? তারপরে যে শিশির ভাইকে চিনেন, যিনি বাংলাদেশে ওই যে আর্ট মস্কট, মস্কট লোগো আর্ট করে,
অনেকে ভাই চিনি ভাই ফেসবুকে অ্যাড আছে মানে গ্রুপ থেকে পরিচয় হইছে ওনার হচ্ছে টপ তখন দরকার হইছে ওনার হচ্ছে টপ তো ওনাদের সাথে আমাদের দেখা হয় ইউএল অ্যাপে আমাদের সাথে দেখা হয় আবার আমাদের সাথে অ্যাডও আছে অনেক অনেক মানে ফ্রেন্ডলি ওনারা তারপরে আমাদের পেনার অ্যাম্বাসিডর নাজমুল সাকিব ভাইয়ের তো এক ভেক্টর নামে এক ব্যাক নিয়ে কাজ করে তাই না ওদের প্রতিষ্ঠানের নাম বুঝি নেই এক ভেক না ওদের প্রতিষ্ঠানের নাম দেখতো আমাদের প্রোফাইল গুলো অনেক হাই লেভেল হ্যাঁ উনি তো টিম টিম ওয়ার্কে কাজ করে ভাই আরেকটা জিনিস দেখছি যারা যখন খুবই প্রফেশনাল মানে ডিজাইনার হয়ে যায় তারা রিসি লেভেলে কাজ করতে হলে টিম ওয়ার্ক করতে হবে রিসি লেভেলে কাজ করতে হলে আপনাকে টিম ওয়ার্ক করতে হবে আপনার প্রোডাক্ট বাড়াতে হলে অবশ্যই আপনাকে টিম নিতে হবে সেটা বুঝতে পারে আরেকটা জিনিস আমি খেয়াল করছি যে যারা মানে প্রফেশনালি কাজ করে একদম ডিজাইনার হয়ে যায় তারা একটা আইটেম নিয়ে কাজ করে যেমন কেউ টি শার্ট নিয়ে করে কেউ এরকম কাজ করে এখন যেমন ভবিষ্যতে চলবে যেমন লার্নার কোনটা নিয়ে কাজ করলে বেস্ট হবে যেমন লার্নার ছোঁয়া উনি শুধু টি-শার্ট নিয়ে কাজ করে আর যেমন আমাদের ও টি-শার্ট নিয়ে কাজ করে নাজমুল সাকিব ভাই উনি কাজ করে শুধু বেশিরভাগই ব্রোশিয়ার নিয়ে কাজ করে হ্যাঁ হ্যাঁ এরকম তারপরে কাম্পিউটার আরেকটা ভাই আছে দেখি তিনি শুধু লোগো নিয়ে কাজ করে আরেকটা ভাই আছে লোগো নিয়ে কাজ করে আচ্ছা কামরুজ্জামান শিশির ভাই লোগো নিয়ে কাজ করে তারপরে কাকন ভাই উনি তো ফন্ট নিয়ে কাজ করে ফন্ট এইজন্যই ভালো শুরু থেকে একটা আইটেম বাইসে নিয়ে সেটার উপরে না 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 দক্ষতা অর্জন করা শুরু থেকে একটা আইটেম কখনোই বাজবেন না আপনি শুরুতে সবগুলো আইটেম শিখতে হবে আপনাকে তারপরে সবগুলো শেখার পরে আপনাকে ওখান থেকে একটা আইটেম বেছে নিতে হবে না না সেটা তো ঠিকই আছে আমি সফটওয়্যার আইটেম আমি টাস ই শিখলাম বিজনেস কার্ড ফ্লায়ার বুশিয়ার তারপর বুক কভার যা যা আইটেম আছে আমি মোটামুটি শিখলাম তার মধ্যে থেকে আমি একটা যদি চয়েস করি সেটা নিয়েই কাজ করা উচিত যদি দেখা গেছে যে আমি ফ্লায়ার নিছি কিন্তু আমার বুশিয়ারের ডিজাইনও ভালো লাগে আবার বুশিয়ারও করতেছি তাহলে আবার দেখা গেছে যে অন্যরকম একটা বিষয় হয়ে যায় সব কিছু জানা লাগবে কারণ আপনার দেখলেন যে আপনার সাইবারে আপনার একটা ক্লায়েন্ট আপনারে বলল যে আমাকে একটা লোগো বানায় দাও তো সে বলতেছে এবার বলতেছে তুমি কি ফ্লায়ার পারো তাহলে আমাকে ফ্লায়ারও একটা বানায় দাও এখন যদি আপনি বলেন যে আমি শুধু লোগো পারি তখন সে সেকেন্ড টাইম আর এক অন্য কারো কাছে যাবে তখন দেখবে যে ওই লোক দুইটাই পারে তখন ওর কাছে ফিক্সড হয়ে যাবে তো এরকম সমস্যা হলে হয় কি যে বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের এরকম অফার করছিল যে কিছু একটা ডিজাইন তখন আর একজনকে যে হায়ার করে আমি ডিজাইন করে নিয়েছিলাম তার থেকে হ্যাঁ ওই যে হায়ার করতে হয় আর কি ওই জন্য নিজে নিজে সব কিছু আইডিয়া রাখতে হয় যেমন এই যে সোহাগ ভাই কি শুধু টি শার্টের কাজ করে উনি প্রিন্ট আইটেমের কাজ করে উনি লোগোরও কাজ করে উনি সব পারেন জি সব পারেন কিন্তু মেইন ফোকাসটা উনি টি শার্ট থেকে নিচ্ছে কারণ টি শার্টের চাহিদা বেশি টি শার্ট ব্যাপারটা হচ্ছে ট্রেন্ডিং হ্যাঁ হ্যাঁ উনি মানে ট্রেন্ডিং যত কিছু আছে সেগুলো নিয়ে ফাদার্স ডে মাদার্স ডে যা আছে ওনার প্রত্যেকটা টি শার্ট বানানো আছে অলরেডি আর এক একটা প্রায় পঞ্চাশটার উপরে টি শার্ট বানায় একই রিলেটেড হ্যাঁ ওনার তো টিম আছে এখন প্রথম একলা শুরু করছে এখন টিম আছে এখন ইন্টারনি করে উনি জাফি ভাই কি টি শার্ট নিয়ে কাজ করে বেশি হ্যালো জি আমি জাফি ভাইয়া ওই যে ভিডিও মার্কেটার গ্রুপের চিনি না আমাদের গ্রুপের হ্যালো আমাদের গ্রুপের না 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 বাংলাদেশ ভিডিও মার্কেটার এরকম একটা নামে গ্রুপ আছে জানি না অনেকেই তো আছে ফ্রিল্যান্সার তো অভাব নেই বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ তাও ফাইবার ফাইবার খুঁজতে বাংলাদেশে এখনো 1000 ফ্রিল্যান্সার পাওয়া যায় না হ্যাঁ ভাই আমি আরেকটা জিনিস খেয়াল করছি যে ফাইবারের কান্ট্রি যখন সিলেক্ট করতে যায় কোনো আইটেম নিয়ে তখন দেখি সবার থেকে কিন্তু বাংলাদেশে জনসংখ্যাই কিন্তু বেশি ওইখানে
বেশি আছে ভাই, গিগ অ্যাক্টিভ থাকলে তো হবে না, কাজ তো করে অল্প কয়েকজনে, কাজ করে 2000 লোকে, আর অনেকে তো গিগ খুলে রাখছে। ওখানে কি সব গিগগুলো দেখায় নাকি যারা কাজ করে তাদেরটা দেখায়? আপনাকে দেখাবো, ফাইবারে ক্লাস করালে দেখাবো কয়টা গিগ অ্যাক্টিভ থাকে। না তাহলে কি ভেক্টর মার্কেট প্লেস যেগুলো রিসেলার বলো ওগুলো নিয়ে কি কাজ করবো? তাহলে ভাই তারা করছে ধরেন একটা ডিজাইন কে এ লেটার বি লেটার সি লেটার এরকম এ থেকে জেড পর্যন্ত ওগুলা অ্যাপ্রুভ করাইছে একই স্টাইল, কিন্তু লেটার আলাদা লেটার আলাদা। কিন্তু ২৭টা কখন হয়তো বা ছাড় দিচ্ছে, কিছুদিন পরে রোবট বসাই দিব, তখন দেখবেন যে যা তা অবস্থা, অ্যাপ্রুভ করাতে পারবে না। হ্যাঁ এরকম তো ঝামেলা করবে আস্তে আস্তে, মানে তাদের পপুলারিটি বেড়ে গেলে এরকম তো তখন করে। ২৭টা না ওদের একটা জিনিস দেখছি, যে কোনো একটা পিকচার কোনো লোকেশনের ও মোবাইল থেকে তোলা পিকচার দিলে ওরা অ্যাপ্রুভ করে নেয়। আমার মানে আপাতত কাজ শিখার ইচ্ছা বেশি যে প্রিন্ট আইটেম গুলো যেমন বুশিয়ার ফ্লায়ার এগুলো নিয়ে একটু কাজ করার ইচ্ছা, তারপরে কোম্পানি প্রোফাইল বড় বড় প্রজেক্ট এইসব গুলোর শেখার ইচ্ছা। তাহলে আমাদের সব ডিজাইনই বেশিরভাগই হলো ইলাস্ট্রেটরেই করা দরকার নাকি? যেমন আমরা ফটো ডিজাইনটা ইলাস্ট্রেটরে চাইলে করতে পারবো, ফটো ম্যানিপুলেশন তো চাইলে ইলাস্ট্রেটরে করতে পারবো না। না আমরা ফটো ফটো এডিটিং সব কিছু ফটো করবে, আর আমরা ভেক্টর যে সব ভেক্টর নিয়ে যে সব কাজ করবো সব ইলাস্ট্রেটরে। সেটাই আর কি, মানে এই ছবি ছবি বিজনেস কার্ড তারপরে ফ্লায়ার এগুলো, আর আপনি যে গ্রাফিক্স ইভেন্টের কথা বলছেন, গ্রাফিক্স ইভেন্টে তো ফটোশপেরটা মানে ফাইল বেশি অ্যাপ্রুভ হবে। গ্রাফিক্স ইভেন্টে ফটোশপের কাজ বেশি অ্যাপ্রুভ হয়, আর অ্যাপ্রুভ হয় আবার সেলও হয়, আবার ইলাস্ট্রেটরের কাজও অ্যাপ্রুভ হয় কিন্তু সেল কম হয়, কারণ
বাইরের কান্ট্রি লোকজন একটু ইলাস্ট্রেটর কম পারে, ওনারা একটু ফটোশপটা ভালো পারে। ফটোশপটা কিন্তু এডিটেবল, তো যে কোনো কিছু সব সহজে এডিট করে, লেয়ারের ক্লিকগুলোতে এডিট অপশন চলে আসে, ইলাস্ট্রেটর তো লেয়ার অপশন সমস্যা সেটাই না। আমি ফটোশপ দিয়ে বললাম আমার টার্গেট গ্রাফিক্স এবারে একটা কাজ আমি অ্যাপ্রুভ করব, একটা কাজ অ্যাপ্রুভ করে মানে আপনার একটা কাজ অ্যাপ্রুভ করে দিতে পারলে তো পরে গুলো আর হবে না। একটা কাজ অ্যাপ্রুভ হলে পরে কি মানে আমার ইটা বোঝা গেল যে আমার ফাইলটা ইতে মাপ রাপ ইজি সব কিছু মোটামুটি এই পদ্ধতিতে দিলে করলে কাজ হবে, তারপর আমার ডিজাইন বিভিন্নটা বিভিন্নভাবে চেঞ্জ করে তখন একবার অ্যাপ্রুভ হইলে পরে তখন আবার ইটা বোঝা যায় যে এই মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট এগুলো আমি ফিল আপ করতে পারতেছি। ওকে ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আজকে প্রচুর মাথা ব্যথা নিয়ে ক্লাস করে দিয়েছি সকাল থেকে। আচ্ছা এখন একটু রেস্ট নেন, আমরা দেখি মানে সলিউশন কেমন কি করতে পারি কালকে। ওকে।